প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মত, কোন ধরনের টুপি সুন্নাহ সম্মত রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম টুপি পরতেন, বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার মর্যাদার দিকে তাকা দেখলে টুপি পড়ে যাবে, তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের। এবং তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল, এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, সেই মহব্বতে টুপি পড়লে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে। কিন্তু টুপির যে ধরন, আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে, তাই না? মার্কা দেখে দেখে গ্রুপ ভাগ করে মানুষ যে কোন গ্রুপের লোক, ঠিক না? যদি দেখে যে কিরে আমার টুপি আর এই টুপিতে একই মার্কা, তাহলে এটা আমার দলের, আমার পিসাবের, আমার ভাইয়ের, আমার গ্রুপের লোক, ঠিক না? এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে। এই ডিভাইডেশন যদি দূর করা যায় তো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে, জুব্বা দিয়া, জুব্বার সাইজ দিয়া, ধরন দিয়া, কলার দিয়া, কলার ছাড়া দিয়া, টুপি দিয়া, কতভাবে যে ভাগযোগ করা হয় মুসলমানদেরকে, আল্লাহ তাআলা মাফ করুক। দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি জানি না। আপনি সৌদি আরবে যান, সুদানে যান, মিশরে যান, এমনকি ইন্ডিয়াতে যান, আপনি পাকিস্তানে যান, সারা পৃথিবীতে যান, দেখবেন যে আলেম ওলামারা সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে, ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন, প্রায় এক ধরনের। তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের, ভাঁজ আরেক রকম তো আরেক দলের, থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের, যে লম্বা পরে তো এই ধরনের, গোল পরে তো এই ধরনের, কলি পরে তো এই ধরনের, হাইরে বাপরে বাপ, এত ভাগযোগ। আল্লাহ তালা আমাদের ভেদাভেদগুলো ভোলার তৌফিক দান করুন। এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা, কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন টুপি পরতেন, আমরা যে সমস্ত টুপি আজকাল পরি এর কোনোটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পরতেন এরকম বলা কঠিন। টুপি পরতেন এখন কি ধরনের, এই ধরনটা সেই 1450 বছর আগে টুপির ধরন তার এখন সংরক্ষিত নাই। অতএব মাথায় টুপির সুন্নত হয়, মাথায় লেগে থাকে, মাথা ঢেকে থাকে, এরকম যে কোনো টুপি পরলে ইনশাআল্লাহ টুপি পরার সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবীরা পরেছেন, সেই জায়গা থেকে টুপি পরছেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বিশেষ কোনো ধরনের পড়তে হবে এমন কোনো কথা নাই। চিপসের গায়ে, বিভিন্ন পণ্যের গায়ে আরবি লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়লে বা পুড়িয়ে ফেললে গুনাহ হবে কিনা? পড়লে কোনো গুনাহ হবে না, পায়ের নিচে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এগুলোর মধ্যে যদি আল্লাহর নাম বা কোরআনে কোনো আয়াত লেখা থাকে তাহলে সেক্ষেত্রে পায়ের নিচে যাতে না পড়ে সাবধান থাকতে হবে। কিন্তু সাধারণত চিপস বা প্যাকেট বিস্কিট ইত্যাদি এগুলোর গায়ে যে আরবি লেখা থাকে, এটা হলো এই পণ্যটারই আরবিতে নাম, কোম্পানির নাম আরবিতে, যেহেতু এটা অনেক সময় মিডিল ইস্টে আপনার রপ্তানি করা হয় সেজন্য আরবিতে লেখা থাকে শুধুমাত্র। তো ওইটা পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আরবি লেখা মানেই ওইটাকে কোরআনের আয়াত মনে করি। আরবিতে কেউ গান খারাপ কথাও লিখতে পারে, আরবিকে কেউ কাউকে গালিও দিতে পারে, আরবি থাকলেই যে সেটা একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা, বিস্কিট কোম্পানির নাম আরবিতে লেখা, অতএব এটা আপনার বাংলা লেখা যা আরবিতে লেখাও তা, অতএব এগুলো পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। কিন্তু সাধারণত আপনার আল্লাহর নাম থাকতে পারে এরকম কিছু হলে সেটার প্রতি রেসপেক্ট একজন ইমানদার অবশ্যই থাকতে হবে। তো শুধু বিস্কিট বা বিস্কিট কোম্পানির নাম আছে এটা পায়ে নিচে গেলে গুনাহ হবে না। স্বামী স্ত্রী সহবাসের পর কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না দয়া করে একটু বলতেন, অনুগ্রহ হতাম। দেখেন স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ, গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। দ্বিতীয় কাজ, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ তো করবে না, কোরআন পড়বেও না। তৃতীয় কাজ হলো তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। এছাড়া গৃহস্থলী কাজকামিগুলো করতে পারবে, তবে উত্তম হলো যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা। কিন্তু গোসল ফরজ অবস্থায় গোসল না করে এগুলো করলেও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অজু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এর বাইরে রোজার জন্য সাহরি খাওয়া যাবে, রোজা শুরু করতে পারবে। ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করেন নাই, এদিকে সাহরির সময় হয়ে গেছে, আপনি সাহরি খেয়ে ফেলেন, অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় সাহরি খাওয়া জায়েজ আছে। আমাদের দেশে মহিলাদের উপরে মাসআলা আরোপ করা হয় যে মহিলারা ফরজ গোসল হলে গৃহস্থলে কোনো কাজ করতে পারবে, কিন্তু পুরুষ ঠিকই পুরা দুনিয়া দাবড়ায় বেড়ায়,
অথচ মাসালা পুরুষ মহিলা সবার জন্য সমান, যে গোসল ফরজ হলে অন্যান্য কাজ করতে পারবে, কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে বা নামাজের পড়ার আগে আগে অবশ্যই তাকে গোসল করে নামাজ পড়তে হবে। ওই পর্যন্ত সে চাইলে গৃহস্থলি কাজও করতে পারে, কিন্তু ওযু করে নিয়ে করবে, যাতে করে ওইটা উত্তম হয়। যদি ওযু না করেও করে তাতেও বড় গুনাহ হবে না, ওযু করে করাটা উত্তম। আর গোসল দ্রুততম সময় করে ফেলা সবচেয়ে বেটার। তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়বে না, তওয়াফ করবে না, মসজিদে প্রবেশ করবে না, কোরআন তেলাওয়াত করবে, এছাড়া খাওয়া দাওয়া ঘুম অন্যান্য কাজগুলো করতে পারবে, ওযু নিয়ে করে ওযু করে তারপরে করতে পারলে বেশি উত্তম। আমরা অনেকগুলো কথা শুনলাম, জানলাম, বুঝলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা।